আমি বলতে পারি রাজন অস্কর ওনাকে ধন্যবাদ জানাবো এবং স্বরাজ ও আমার থেকে অনেক ছোট আমি নাম ধরেই বলছি সরি সো এরা এদের ইনিশিয়েটিভ এবং ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই স্বরাজ নাস্কর আজ আপনার এই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে কিচেন কিউ কিউটা কারণটা কি একটু আগে এটাই বলে দিন প্রথমে আপনাকে বলে থাকি যে এখানে এখানে রেস্টুরেন্টের নাম হয়েছে কিচেন কিউ কিন্তু আমাদের ট্যাগলাইন আছে দ্য কিউ ফ্যাক্টরি অ্যাকচুয়ালি মেনলি আমরা সারা কলকাতা আপনার অনেক দেখতে পাবেন অনেক কলকাতা শহরে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অনেক আছে বাট আমরা যেটার ওপর মেনলি ওয়ার্ক করছি কিউ ফ্যাক্টরি লাইক কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কোয়ালিটি অ্যান্ড ভালো অ্যান্ড কোয়ান্টিটি বেশি বিকজ অন্য জায়গায় আপনারা যাবেন তো দেখবেন নর্মাল 400 টাকা একটা বিরিয়ানি পাবেন কিন্তু আমরা কী করছি কোয়ালিটিটাও মেনটেন করে আমরা 200 টাকায় বিরিয়ানি দিচ্ছি উইথ প্রপার কোয়ান্টিটি ওটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে যেরকম ব্যাংকুয়েট রয়েছে 400% একসঙ্গে অ্যাট আ টাইম বার্থডে পার্টি থেকে শুরু করে নানান রকম সেলিব্রেশন করতে পারবো উইথ ভ্যালে পার্কিং মেনলি সব রেস্টুরেন্টে যেটা প্রবলেম হয় মানে সব রেস্টুরেন্টে যেটা প্রবলেম হয় পার্কিং প্রবলেম খুব মানে কনজেস্টেড আছে রানিং আছে কনজেস্টেড আছে আচ্ছা এই যে রেস্টুরেন্টটা আপনি করলেন তো এটা আপনার কটা ফ্লোরে আছে অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 5000 স্কোয়ার ফিট আমাদের রেস্টুরেন্ট অ্যান্ড আপস্টেয়ার্স আছে মানে ফার্স্ট ফ্লোর মানে 5000 স্কোয়ার ফিটের ব্যাংকুয়েট আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট ডাউন গ্রাউন্ড ফ্লোরে আর এটা আপনার ব্যাংকুয়েটটা ফার্স্ট ফ্লোরে এর উপরেও কিছু আছে আপনাদের উপরে কিছু নেই বাট ফার্দার কোনো প্ল্যান হলে প্ল্যান করতে পারে ইচ্ছা আছে পরবর্তীকালে মানে ফিউচারে রুফটপ যদি কোনো রেস্টুরেন্ট প্ল্যান করা যায় এখন একটু সাসপেন্সেই থাক দিস হ্যাঁ ভেরি গুড আজ টুডে ইজ দা ওপেনিং তো আপনার এই যেটা আজকে যে আপনি ওপেনিংটা ইয়েটা করলেন এটাতে মানে কি বলা যায় মানে কি বলা এখানে ক্যাপাসিটি কত আছে এখানে 400 পিপল একটা টাইম থাকতে পারে 400 দ্যাটস ওয়াই রুমস বানানো আমি খুব অবাক হয়ে গেছিলাম লাইক কি কারণে রুমটা আছে অ্যাকচুয়ালি উই আর অলসো প্রোভাইডিং টু রুমস ওখানে একটা রুম থাকলো কেউ থাকলো বাট ইটস ডাইরেক্ট চেঞ্জিং রুম রয়েছে আচ্ছা আর প্রাইস লিস্ট আপনারা সব বানিয়েছেন প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইস রেখেছি তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তাহলে আপনি থাকেনটা কোথায় আমি মানে অ্যাকচুয়ালি আমার রেসিডেন্স হচ্ছে চিংড়িহাটের ওখানে আচ্ছা আপনার নামটা একটু কাইন্ডলি বলে আমি সরোজ নাস্কর ইটস আ প্লেজার মিটিং ইউ অ্যান্ড উইশ ইউ All the best, Dada. Thank you.